বৃদ্ধের সাথে কিশোরীকে বিয়ে নিয়ে বিশাল চাপে মালয়েশিয়া সরকার। কয়েক সপ্তাহের ব্যবধানে আরেকটি শিশু মেয়ের এক বৃদ্ধের সঙ্গে বিয়ে হওয়ার বিষয়টি আলোচনায় আসার পর বাল্যবিয়ে বন্ধের জন্য মালয়েশিয়া সরকারের উপর আন্তর্জাতিক মহলের চাপ বেড়েছে। দেশটির উত্তর পূর্বাঞ্চলের দারিদ্র পীড়িত কেলান্তান প্রদেশে 44 বছরের এক মুসলমানের দ্বিতীয় বিয়েতে 15 বছরের এক কিশোরী কন্যা হওয়ার খবর দিয়েছে নিউ স্ট্রিটস টাইম পত্রিকা। তাদের প্রতিবেদনে বলা হয়, দারিদ্রের কারণে মেয়েটির বাবা মা সম্মতি দেওয়ার পর গত জুলাইয়ের ইসলামী শরিয়া আদালতে এই বিয়ে অনুমোদিত হয়। কেলান্তান প্রদেশেই এক রাবার ব্যবসায়ী তৃতীয় স্ত্রী হিসেবে 11 বছরের একটি মেয়েকে বিয়ে করেছেন যে মাসে, সেই মাসেই বিতর্কিত এই বিয়ে হয়েছে। তবে ঘটনাটি প্রকাশ পেয়েছে চলতি সপ্তাহে। মেয়েদের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স 18, ছেলেদের ক্ষেত্রে 21। তবে সম্প্রতি পাশ হওয়া একটি আইনে বিশেষ প্রেক্ষাপট বিবেচনায় 18 বছরের কম বয়সীদেরও বিয়ের সুযোগ রাখা হয়েছে। মালয়েশিয়ায় শরিয়া আদালত ও অভিভাবকদের সম্মতিতে বিয়ের ন্যূনতম বয়স 16 বছরের কম বয়সী মেয়েদেরও বিয়ের বৈধতা রয়েছে, আর মুসলমানরা 4টি পর্যন্ত বিয়ে করতে পারবে। অসম বিয়ের নতুন খবরটি ছড়িয়ে পড়ার পর শিশু অধিকার নিয়ে কাজ করা গ্রুপগুলো আবারও সোচ্চার হয়েছে। ইউনিসেফ এক বিবৃতিতে এই বিয়েকে অগ্রহণযোগ্য আখ্যায়িত করে এ ধরনের বিয়ে বন্ধে আইনি পরিবর্তন আনতে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।